আমার স্বামী দাড়ি রাখে না, বললেও শুনে না, কি করতে পারি? আপনি দোয়া করতে পারেন এবং আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন যে তোমাকে দাড়ি রাখলে অনেক সুন্দর লাগবে, কারণ আমি বলি যে দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্যের একটা মাধ্যম, কারণ সিংহের কিন্তু কেশর থাকে, আমি বলি সিংহের গায়ে এই গলার এদিকে অনেক কেশর থাকে, সো পুরুষ হচ্ছে সিংহ, তো একটা সিংহের কেশর কেটে দিলে তাকে খুব একটা সুন্দর লাগবে না, অসুন্দর দেখা যাবে, সো দাড়ি যারা রাখে তাদেরকে আসলে অসুন্দর লাগে না। এখন এটা পশ্চিমা বিশ্ব বুঝতে শুরু করেছে, আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্বের অনেক সেলিব্রিটিরও এখন দাড়ি রাখতে শুরু করেছে, সো মানুষ এটা আস্তে আস্তে বুঝতে শুরু করবে। এবং আল্লাহ রাসূল ইসলাম বলেছেন যে ওয়াফুল লোহা, যে মুচকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও, সো মুচ খাটো করা, দাড়িকে লম্বা করা, এটা হচ্ছে বিশ্বাসীদের আইকন, মুমিন পুরুষদের আইকন, সো আমরা যেন দাড়ি রাখি। এবং দাড়ি হচ্ছে একমাত্র সুন্না যেটা সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন, আপনি যখন কবরে যাবেন আপনার হাতের ঘড়ি খুলে রাখা হবে, আংটি পরা সুন্না খুলে রাখা হবে, জুব্বা পরা সুন্না খুলে রাখা হবে, সব টুপি খুলে রাখা হবে, রুমাল খুলে রাখা হবে, সব কিছু খুলে রাখা হবে, কিন্তু দাড়িটা কিন্তু আপনার সাথে যাবে, একমাত্র জীবন্ত সুন্না যেটা নিয়ে আমরা কবরে যাব আমরা পুরুষরা। সো প্রিয় বোন, আপনি আপনার স্বামীর জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবেন, তাকে বুঝাবেন, আশা করি আপনার স্বামী দাড়ি রাখবে ইনশাআল্লাহ।